ওয়েলকাম ব্যাক। ইউটিউবে কমেন্ট সেকশনে উঠে আসা কয়েকটি প্রশ্ন নিয়ে বা কয়েকটি আলোচনা নিয়ে আবার আসলাম তোমাদের সাথে আলোচনা করার জন্য। তো প্রথমে যেটা বলি যে এটি হচ্ছে ইন্টারভিউ কল লেটার, তারপরে বলবো যে কী কী ডকুমেন্টস লাগবে আর কাট অফ নিয়ে আলোচনার রেজাল্ট দেখার বিষয়টি, কত গুণ ডেকেছে, কত গুণ প্রার্থী মেল পেলো, কারা মেল পেলো, একটি মেলের মধ্যে কজনকে মেলটি অ্যাটাচ করা হয়েছে, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর এছাড়াও আরও দুই একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আলোচনার মধ্যেই চলে আসবে। তো তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, এবং যারা এখনও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কিছু কিছু ক্যান্ডিডেট আমাকে মেসেজ করেছে, কিছু কিছু ক্যান্ডিডেট কমেন্ট করেছে বা মেসেজ করেছে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ কেমন হবে সেটা নিয়ে যদি কিছু বলা যায় বা আমি যদি কিছু বলি তাহলে তাদের হয়তো সুবিধে হবে। তো আমি সেটাও চেষ্টা করব একটি সেপারেট ভিডিও তৈরি করে ইন্টারভিউয়ের প্রস্তুতি সংক্রান্ত। আসলে তোমরা যেরকম পরীক্ষা দিয়েছ, তোমরা কাট অফ যতটা মানে কাট অফে যতটা উপরে ছিলে, তোমরা শর্টলিস্টেড হয়েছো, তো একটি কথা বলতেই হয় যে তোমরা সত্যি বেশ ভালো পারফরমেন্স দিয়েছো বেঞ্চ মার্ক টেস্টে, এই জন্যই তোমরা কিন্তু সিলেক্টেড হয়েছো। তো নিশ্চয়ই তোমরা অনেকটাই এগিয়ে আছো অন্যদের থেকে, অন্যদের তুলনায়। তারপরেও তোমরা যেহেতু বলেছো যে একটি ইন্টারভিউ নিয়ে একটি ভিডিও তৈরি করার কথা বা কিছুটা আলোচনা করার কথা, আমি চেষ্টা করব সেটাও করার। তো আবার বলছি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে রিক্রুটমেন্ট প্রসেস এটা নিয়ে আরও অনেক আলোচনা বাকি আছে। কারণ ইউটিউব কমেন্ট সেকশনে কমেন্টগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে অনেক ধরনের আলোচনা কিন্তু করার আছে। যাই হোক, তো ব্যাপারটি হলো যে ক্যান্ডিডেট হচ্ছে মেল পেয়েছে, মেলটি ক্যান্ডিডেটকে সেপারেটলি ইন্ডিভিজুয়ালি সেন্ড করেছে যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে করা হয়েছে। আর হচ্ছে এটি আজকে দুপুরবেলা পেয়েছে 1:59 ঠিক আছে। এবং পার্টিকুলার এই যে ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটের যে ইন্টারভিউ সেটা হচ্ছে 14th of October 9 AM ঠিক আছে। আর তার সাথে যেটা বলি যে শুধুমাত্র 14 তারিখ নয়, ইন্টারভিউ শুরু হচ্ছে 12 অক্টোবর থেকে, 12ই অক্টোবর থেকে 12 অক্টোবর, 13 অক্টোবর, 14 অক্টোবর, 15 অক্টোবর, এই 4 দিনের নিউজ আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত রয়েছে। তোমরা যদি এর বাইরেও কেউ ইন্টারভিউর কল লেটার পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে যেটা হয় যে অন্যদের মধ্যে থাকা কনফিউশনগুলোকে ক্লিয়ার করা যায়। তো আমি তার জন্য তোমাদের রিকোয়েস্ট করবো, যারা তোমরা মেল পেয়েছো তারা তোমাদের যদি সেই ডিটেলসগুলো শেয়ার করো। আর একটি বিষয় যেটা, যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা যেমন সঙ্গে জুনিয়র সঙ্গে হচ্ছে টেক অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, এই পদগুলোতে যারা পরীক্ষা দিয়েছে তো তারাও জানতে চাইছে যে কারা কারা মেল পেয়েছে ওই পদগুলোর জন্য, অর্থাৎ ইন্টারভিউর জন্য কারা কারা শর্টলিস্টেড হয়েছে। তো যদি কেউ থাকো তাহলে অবশ্যই এই ভিডিওতে একটু রেসপন্স করো, অ্যান্ড এটাও রেসপন্স করো কবে মেলটি পেয়েছো আর কবে ইন্টারভিউ পড়েছে, এটা একটু ইয়ে করো, কমেন্ট করে শেয়ার করো, তাহলে অনেকের উপকার হবে। আরেকটি যেটা বিষয় যে মানে একটা বিষয় তো ক্লিয়ার যে আলটিমেটলি ওয়েমার চেকিং হয়ে গিয়েছে। একজন ক্যান্ডিডেট বলেছেন, সত্যি তার কথাটি সত্যি মানে সঠিক, হয়তো নিশ্চয়ই সঠিক হবে, যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এই যে এভালুয়েশন এটা তারা নিজেরা করেনি, এটা কোনো একটি অর্গানাইজেশনকে দিয়ে, কোনো একটি ইনস্টিটিউশনকে দিয়ে তারা করিয়েছে, এবং যার ফলে যেটা হয়েছে যে খুব তাড়াতাড়ি করে এটা কমপ্লিট করতে তারা পেরেছে। অর্থাৎ এটা একটা টার্গেট বাউন্ড একটা ব্যাপার ছিল। আমরা দেখেছি যে এর আগেও যখন অ্যাডমিট কার্ড বা হল টিকিট দেওয়া হলো তখনও একটা তাড়াহুড়ো ছিল, আর তারপরে এটাতেও একটা তাড়াহুড়ো দেখা যাচ্ছে ইন্টারভিউটা নেওয়ার ক্ষেত্রে। নর্মালি যেটা দেখা যায় যে একটি পরীক্ষা হওয়ার পরে মানে কমপক্ষে 4-6 মাস তো লেগেই যায় যে সেটা প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট বা বেঞ্চ মার্ক টেস্ট যাই বলুন না কেন সেটার রেজাল্ট পাবলিশ হতে, তারপরে অন্যান্য প্রসেসগুলো হয়। কিন্তু এনারা অনেক ফাস্ট সত্যিই, তাদের জন্য তাদেরকে ধন্যবাদ দিতে হয়।
হয় যে এরা রিক্রুটমেন্ট প্রসেসটাকে খুব তাড়াতাড়ি করে খুব ভেরি কুইক ভেরি ফাস্ট তারা প্রসেস করছে আর আরেকটা যেটা বিষয় সেটা হলো যারা সিলেক্টেড হলো ইন্টারভিউয়ের জন্য তারা সবাই হয়তো চাকরি পাবে না বাট তারা যে অন্যদের থেকে এগিয়ে আছে সেটাও তো একটা বড় ব্যাপার আর তাদের মধ্যে থেকেই তো চাকরি কেউ না কেউ পাবে তো অবশ্যই তাদের মুখে হাসি পড়বে তাদের পরিবারের মুখেও হাসি পড়বে তো সেটা একটা অবশ্যই ভালো বিষয় যে মানে কেউ না কেউ চাকরি পাচ্ছে ঠিক আছে তো সেটা সত্যি একটা বড় বিষয় তো এবার যেটা বলা হয়েছে যে এই ক্যান্ডিডেট 14 তারিখে ইন্টারভিউ আমি বললাম যে 12, 13, 14, 15 তারিখে ইন্টারভিউ পড়েছে এবার জুনিয়র সরি গ্রুপ ডি পোস্টে যারা ইয়ে করেছিল পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যেও কেউ কেউ ইন্টারভিউয়ের কল লেটার পেয়েছে সেটাও কিন্তু কমেন্ট সেকশন থেকে উঠে এসছে তো আমি জানতে চাইছি যে যদি কেউ এরকম থাকো যারা ভিউয়ার্সের মধ্যে যারা হচ্ছে জুনিয়র সরি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এবং টেক অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু যারা রয়েছো যারা মেল পেয়েছো তারা একটু কাইন্ডলি রেসপন্স করো কারণ অনেকের এটা কিন্তু জানার রয়েছে তো যদি রেসপন্স করো তাহলে তারা একটু উপকৃত হবে এখন ব্যাপারটি হলো যে চাকরি কন্ট্রাকচুয়াল না পার্মানেন্ট একজন প্রশ্ন করেছে আমি এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই চাকরি পার্মানেন্ট তবে এক বছরের জন্য ফার্স্ট ইয়ার এক বছরের জন্য তাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে তার সংস্থার পারফরমেন্স দেখা হবে যদি পারফরমেন্স ভালো হয় তাহলে সে নিঃসন্দেহে পার্মানেন্ট পদেই চাকরি করবে এবং এখানে যে স্কেল রয়েছে স্যালারি স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু সত্যি ভীষণ অ্যাট্রাকটিভ একটা হ্যান্ডসাম স্যালারি কিন্তু এখানে পাওয়া যাবে পোস্টটি যথেষ্ট ভালো পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টটি এছাড়া অন্যান্য পোস্টগুলিও যথেষ্ট ভালো এবং স্যালারিও যথেষ্ট ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতো একটি বিখ্যাত ইউনিভার্সিটিতে কাজ করার যে একটা মানে এই যে সুযোগ পাওয়া এটা কিন্তু অনেক বড় একটি পাওয়া হয়ে দাঁড়াবে তারপরে তো যেটা হয় যে প্রমোশন কোনো কোনো ক্ষেত্রে থেকেই যায় যেমন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তারপরে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এবং টেক অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এই পদগুলির জন্য কিন্তু প্রমোশন রয়েছে এবং সেটা সরকারি নিয়ম মেনে তো এবার হচ্ছে যে একজন ক্যান্ডিডেট প্রশ্ন করেছে যে এক্সপিরিয়েন্স কি লাগবেই তো প্রথমে যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল তখন বাধ্যতামূলক ছিল যে হ্যাঁ এক্সপিরিয়েন্স লাগবেই পরবর্তী সেটা উইপ করে নেওয়া হয়েছে যে এক্সপিরিয়েন্স না থাকলেও হচ্ছে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করা যাবে মানে এই এই পদের জন্য অ্যাপ্লাই করে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের কথা বলছি আচ্ছা তারপরে হচ্ছে যে নন এনওসি নো অবজেকশন সার্টিফিকেট তাদের ক্ষেত্রেই লাগবে যারা কোনো মানে কোনো একটি অর্গানাইজেশন বা কোনো গভর্নমেন্ট অফিস ইউনিভার্সিটি বা কোথাও কাজ করছে যারা একটি পদে কাজ করছে পার্মানেন্ট একটি পোস্টের মধ্যে কাজ করছে তাদের এনওসি দিতে হবে ঠিক আছে অর্থাৎ সেই ইনস্টিটিউশনে যে কোনো অবজেকশন নেই তুমি যদি এটাতে সিলেক্ট হও তা সেরকম একটি সার্টিফিকেট তাদের দিতে হবে এবং সেটা এটাও বলা আছে যে এনওসির বদলে অন্য কিছু দিলে কিন্তু হবে না এনওসি মানে এনওসি দিতে হবে সেটা একদম প্রপার কম্পিটিটর অথরিটির কাছ থেকে এনওসি নিয়ে থাকতে হবে তাহলেই কিন্তু সেটা গ্রাহ্য হবে আদারওয়াইজ কিন্তু এটা গ্রাহ্য হবে না আচ্ছা আর একটা কী বিষয় যে যারা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি রয়েছে যারা যে পদে যোগ্য মানে সরি যে পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তাদের সেই পার্টিকুলার সার্টিফিকেট শো করতে হবে আর কি সমস্ত ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টস শো করতে হবে সঙ্গে দু সেট ডকুমেন্টস নিয়ে যেতে হবে এগুলো হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া মানে ইন্টারভিউতে যাওয়ার জন্য আর অ্যাডমিট কার্ড ফটো এগুলো তো তোমরা অবশ্যই নিয়ে যাবে তবে চেষ্টা করবে কমসে কম দু সেট ফটোকপি অফ ইওর এডুকেশনাল টেস্টিমোনিয়ালস সাথে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে তো মোটামুটি এরকম আর ইন্টারভিউ জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যদি বলি তাহলে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট যখন ছিল তখন বলা ছিল প্রফিসিয়েন্সি ইন ইংলিশ তারপরে লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে তো এই বিষয়গুলো চেক করা হবে তোমরা ধরে নিতে পারো যে তোমাদের ইন্টারভিউ ইংরেজিতে হবে তোমরা এটা ধরে নিতে পারো যে তোমাদের ইন্টারভিউ ইংরেজিতে হবে তো সেই হিসেবেও নিজেকে প্রস্তুত করো যে ইন্টারভিউ ইংরেজিতে হবে যদি বাংলাতে হয় তাহলে যারা বাংলা মিডিয়ামে আছে তাদের ক্ষেত্রে সুবিধে হবে আবার অনেকেই বাংলা মিডিয়ামে থাকার পরেও ইংরেজিতে ইন্টারভিউতে বেশ সাবলীল অসুবিধা হয় না তবে যদি কারোর অসুবিধা হয় তারা একটু প্র্যাকটিস রাখো যে ইংরেজিতে যদি ইন্টারভিউ হয় তাহলে অ্যাটলিস্ট যদি নিজের সম্পর্কে কিছু জানতে চায় নিজের সম্পর্কে কিছু জানতে চায় ইন্ট্রোডাকশন নিজেকে ইন্ট্রোডিউস করতে বলে তাহলে অ্যাটলিস্ট সেটা যেন ইন্ট্রোডিউস করতে পারো মানে কমপক্ষে কিছুটা বলতে পারো যদি কেউ এরকম থেকে থাকো আমি আশা করছি যে এরকম কেউ নেই তারপরেও এটা বলবো যে চেষ্টা করো যে যদি কারোর কোথাও একটু ইয়ে থাকে সময়টা ভীষণই কম আজকে 30th অফ সেপ্টেম্বর তো হাতে মোটামুটি 10-12 দিন সময় রয়েছে
তো সেই হিসেবে নিজেকে প্রস্তুত করো খুব অল্প সময়ের মধ্যে। আর অনেকে মেল পাওনি, মেল আইডি হারিয়ে ফেলেছো বা অন্যান্য সমস্যা হয়েছে, ওয়েট করো, যখন হচ্ছে প্রেসিডেন্সি অফিস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অফিস খুলবে আশা করা যায় তারা কিছু একটা অ্যানাউন্সমেন্ট করবে, তবে এই আশাটাও ভীষণ ক্ষীণ, এখন আশা করা ছাড়া কিছুই নেই। আর মেল হচ্ছে সেপারেটলি ইন্ডিভিজুয়ালি পাঠানো হচ্ছে, মেল কিন্তু বাঞ্চ করে পাঠানো হচ্ছে না, বাল্ক এসএমএস বা বাল্ক মেসেজ ইমেল কিন্তু পাঠানো হচ্ছে না, সিঙ্গেল সিঙ্গেল মেল পাঠানো হয়েছে। এবং মেল কালকে এসছে, আজকে এসছে, আর হচ্ছে অক্টোবর, হচ্ছে অক্টোবরের 12 থেকে 15 তারিখ পর্যন্ত ইন্টারভিউ হবে ধাপে ধাপে, সেটা এই নিউজটা এখন পর্যন্ত আমার কাছে আছে। তো এগুলো ব্যাপার আমি এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেটা বিষয় যে কাট অফ নিয়ে কোনো রকম কোনো কিছু জানা গেল না, আর সেটা মনে হয় জেনে লাভ নেই, কারণ ইন্টারভিউ হয়ে যাচ্ছে, এরপরে কোনো একদিন রিক্রুটমেন্টটাই কমপ্লিট হয়ে যাবে, আর সেক্ষেত্রে আর কাট অফ জেনেই বা কী হবে। তবে যেহেতু পোস্ট সংখ্যা অনেক কম ছিল, সেই তুলনায় হচ্ছে যে ক্যান্ডিডেট প্রচুর ভালো ভালো ক্যান্ডিডেট ছিল। এবার একজন ক্যান্ডিডেট এরকম ছিল যে হচ্ছে 120টির মধ্যে 116 কোশ্চেন সে অ্যাটেম্প্ট করেছে, এবং তার মধ্যে 4টি কোশ্চেনের আনসার তার ভুল হয়েছে, তো 112 তার স্কোর হয়েছে যদি নেগেটিভ না থাকে, আর নেগেটিভ থাকলে হয়তো 2 বা 1.5 কমেছে। তো এরকম একটি স্কোর হয়েছে, ফলে বোঝা যাচ্ছে কাট অফটা অনেকটা হাই ছিল, আমি 80 পর্যন্ত বলেছিলাম, বাট এখন যেটা দেখে মনে হচ্ছে যে কাট অফ আরও বেশ কিছুটা হাই ছিল। তো তোমরা যারা হচ্ছে পেয়েছো, যারা মেল পেয়েছো, তোমরা যদি তোমাদের স্কোরটা মানে কত পেতে পারো অ্যাজাম্পশন যদি করো, বলে যদি দাও যে হ্যাঁ আমি এতটা করেছি, তাহলে যেটা হয় যে যারা একটা মানে কনফিউশনের মধ্যে আছে তাদের কনফিউশনটা ক্লিয়ার হবে, যে হ্যাঁ ঠিকই আছে যে এরা এত বেশি পেয়েছে, তাহলে ওরা সিলেক্টেড, তো আমরা এত কম পেয়েছি তাই আমরা নট সিলেক্টেড বা নট শর্টলিস্টেড। তো এইভাবে তোমরা হেল্প করো একটু, আর আমি চেষ্টা করবো আমার দিক থেকে যা যতটুকু করা যায় সেটা করার, আর ইন্টারভিউ নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবো, দেন জব প্রোফাইল কী কাজ এই সেই বিষয়গুলো নিয়েও একটা ভিডিও তৈরি করি। তো তোমরা এটাই বলবো যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ছাড়াও এর পরবর্তীতে যে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন তৈরি হতে চলেছে, সেটার এক্সামিনেশন, সেটার মাধ্যমে এক্সামিনেশন নেওয়া হবে, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি এই সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে, বা গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, তো এরকম পরীক্ষাগুলো নেওয়া হবে, এবং পিএসসির যে মিস ক্লার্কশিপ সেটার একটা অ্যাডভার্টাইজমেন্ট বের হবে, সেটা হয়তো পিএসসি মিসলেনিয়াস সরি পিএসসির মাধ্যমে অথবা স্টাফ সিলেকশন বা এসএসসির মাধ্যমে, তো সেটা পাবলিশ হবে, এবং সেটা খুব বেশি দেরি নয়, আর প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সেটাও শুরু হয়ে যাচ্ছে। তো এইগুলো এই সমস্ত চাকরির যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর বিষয়ে তোমরা চ্যানেল থেকে টাইম টু টাইম আপ টু ডেট আপডেট পাবে, এজন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটিকেও যদি প্রেস করে রাখো, তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড হওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং তোমরা নিশ্চয়ই এতদিনে এটা বুঝতে পেরেছো যে আমি যতটুকু নিউজ মানে দিই সেটা ভেরিফাই, যতটুকু নিস তোমাদেরকে নিউজ আমি দেওয়ার চেষ্টা করি, সেটা নিয়ে সেটার মাধ্যমে নিশ্চয়ই তোমরা উপকৃত কোনো না কোনোভাবে হয়েছো। তো আমি তোমাদের সাথে এভাবে থাকার চেষ্টা করব, তোমরাও আমার সাথে থাকো, আমাকে তোমরা ইন্সপায়ার করো ভিডিও তৈরি করার ক্ষেত্রে, আমাকে তোমরা উৎসাহিত করো ভিডিও তৈরি করার ক্ষেত্রে, এনকারেজ করো, তোমরাও হচ্ছে কমেন্ট করো, আর অবশ্যই সুচিন্তিত এবং মানে সুচিন্তিত মতামত তোমরা শেয়ার করবে, এবং সঙ্গে যেটা যে কেউ কোনো অপ্রয়োজনীয় কথা কমেন্ট সেকশনে লিখো না, কারণ এখানে যারা ভিডিওগুলো দেখে তারা সবাই কিন্তু চাকরির একটি চাকরির আশায় বসে আছে, তাই অবশ্যই তোমাদের কমেন্টগুলো এমন হওয়া চাই যেন বাকিরা ইন্সপায়ার হয়, মোটিভেটেড হয়, তো তাহলেই তারাও কিন্তু এগিয়ে আসবে। সকলকে অসংখ্য ধন্যবাদ এই দীর্ঘ ভিডিওটির সঙ্গে থাকার জন্য, আর সকলের জন্য শুভকামনা রইল, তোমরা যারা চাকরি সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রস্তুতি যেন সফল হয়, তোমরা যেন পরীক্ষার মধ্যে সফলতা পাও, পরবর্তীতে এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে নিশ্চয়ই আরও কথা হবে।